করুন। যে কোনো ভাবে ফজরের নামাজের আগে মসজিদে জানি পৌঁছাতে পারি মোলা, দেরি যেন না হয়ে যায়। ই আল্লাহ রক্ষা করো। সব এত বড় সাপ, এ আবার কোন ঝামেলায় পড়লাম? আল্লাহ লাখ লাখ ধন্যবাদ, ফজরের নামাজের আগেই মসজিদে পৌঁছে নামাজটা করতে পারলাম। এখন ভালোভাবে বাড়ি পৌঁছতে পারলেই শান্তি হয় মোলা। মৌলভী সাহেব, বলুন, আপনি সেই মৌলভী তো যিনি গ্রামের মসজিদে নামাজ পড়েন? আগে আগে হ্যাঁ, আমি এই মাত্র ফজরের নামাজ পড়েই ফিরছি। মার্জনা চাইছি আপনাকে আটকানোর জন্য। আমাদের এলাকায় একজন মারা গিয়েছে। হে আল্লাহ! অন্তিম সংস্কারের আগে আপনি যদি নামাজে জেনাজা পড়ে দেন, তাহলে ওই মৃত ব্যক্তির পরলোকে শান্তি পাবেন। হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু জানাজা কোথায় রাখা আছে? আসুন চলুন। আপনারা সবাই এখানেই থাকেন নাকি? আগে হ্যাঁ, এদিকে আসুন। ইয়া আল্লাহ, এই হলো আমার ছেলে মৌলভী সাহেব। ইয়া আল্লাহ, এ তো এক নাবালক ছেলে। আগে হ্যাঁ, সময়ের আগেই উপরওয়ালা একে নিজের কাছে টেনে নিয়েছেন। জানাজাকে এবার উঠান। শিশুটির মৃত্যু কিভাবে হলো জানা? ওকে খুন করা হয়েছে। খুন? এই নিরাপরাধ শিশুটিকে কে এত নিষ্ঠুরভাবে খুন করতে পারে? আপনি মৌলভী সাহেব, আপনি? আমি? এ আপনি কি বলছেন? রাত্রির ঘটনা আপনি ভুলে গেছেন মৌলভী সাহেব? একটা সাপ হয়ে খেলা করতো আমার শিশু, আমার ছেলেটা জঙ্গলে খেলতে গিয়েছিল। আপনি এলেন, আপনি আপনার পা দিয়ে পিষে ওকে মেরে ফেললেন। ওই সাপটা? ওই সাপটা আপনার ছেলে ছিল? আপনারা?
আপনারা জিন না তো? হ্যাঁ, আমরা হলাম জিন। এই জঙ্গলে সুখ শান্তি আমরা বজায় রাখি। আপনি আমাদের ছেলেকে মেরে ফেলেছেন, এজন্য শান্তি চলে গেছে। দেখুন, আমি একটুও বুঝতে পারিনি যে ওই সাপ একজন জিন, মানে আপনার সন্তান হয়। আমি যদি এটা আগে জানতাম, আমি ওই অপরাধ কখনোই করতাম না। আমার অনুশোচনার কষ্ট হচ্ছে যে ও আপনার সন্তান ছিল। মৌলভী সাহেব, আপনি আমার থেকে আমার ছেলেকে কেড়ে নিয়েছেন। আমরা হলাম জিন, আপনার আগত ও সন্তানকেও কেড়ে নেব। না, ভাবি প্রজন্মের সমস্ত সন্তানদের মৃত্যু হবে। আপনি এটা এই জিনের অভিশাপ ধরে নিতে পারেন কিংবা প্রতিশোধ। আর দিদা, তারপরে ওই জিনটা গাছ হয়ে গেল? হ্যাঁ, জিনেরা নিজেদের চেহারা বদলাতে পারে। ওরা আগুন দিয়ে তৈরি, তাই আগুনের মতন ওদেরও কোনো চেহারা হয় না। কখনো সাপ, কখনো গাছপালা, তো কখনো জানোয়ার। জিনের ঘটনা সত্যি নাকি আম্মা? যদি মিথ্যে হতো, কিন্তু এটাই সত্যি। এই ঘটনা আজ থেকে প্রায় 80 বছর আগের। এই মৌলানা অন্য কেউ নয়, রাজা দাদু দাদু, মৌলানা রফ আহমেদ সাহেব। আর আর যেই জিন ওনাকে অভিশাপ দিয়েছিলেন, উনি আমাদের বাড়ির পেছনের জঙ্গলেই থাকেন। মানে আজও ওখানে জিন আছে? হ্যাঁ। দাদা, তোমাকে আইপিএলে নিশ্চয়ই সিলেক্ট করে নেবে, এত সুন্দর ফিল্ডিং যে করো। আরে তুই এখানে কি করছিস? তোর তো টিউশন ছিল না? শিগগিরি যা, না হলে এক্ষুনি দিদাকে ডাকবো। যখনই দেখি তখনই খালি বলে দিদাকে ডাকছি, দিদাকে ডাকছি। টিউশন আমার থেকে তোমার বেশি প্রয়োজন। কেন? ফিল্ডিংয়ে। তার মানে তারপরে ওই জিনের অভিশাপ সত্যি হলো? হ্যাঁ, কারণ তার ঠিক 4 বছর বাদে মৌলানার বড় মেয়ের মৃত্যু ওই জঙ্গলেই হয়েছিল। লোকে বলে জঙ্গলি জানোয়ার ওর ওপর হামলা করেছিল, কিন্তু আমরা জানি যে এটা কোনো জানোয়ার নয়, ওই জিনেরই বদলা। আর তারপর এরপরেই রাজার বাবা আর বর্দা, আমার নিজের ছেলে শফিক, ওই দুজনের মৃত্যুও একটি গাড়ি দুর্ঘটনায় হয়। কিন্তু আমি জানি ওই দুর্ঘটনার পেছনেও ওই জিনেরাই ছিল। কি দিদা, তুমিও না আবার শুরু করলে জিনের সেই পুরনো কাণ্ড কারখানাগুলো নিয়ে। বাবা, জিন হয়, আর আমাদের পরিবারে ওদের অভিশাপ আছে। দিদা, আমি তোমাকে কতবার বলবো, না আমি না দাদা কেউই আমরা বিশ্বাস করি না এসব। তুমিও না দিদা। আবার বল পাঠিয়ে দিয়েছিস ওখানে, নিজেকে ধনী ভাবিস নাকি? হ্যাঁ, গিয়ে শিগগিরি বল নিয়ে যা। ফিল্ডার তো তুই যা, কাল তো আমি গিয়েছিলাম, তো আজকেও তুই যা, না হলে খেলা বন্ধ করে দে। ভাই রাজা, তোর জন্য আমি আমার এত বড় জেদটাকে ছেড়ে দিলাম, আর তুই অনেক ছোট মন তোর। আমি আসছি, আর আপনারাও চলুন, নইলে সারা দিন ধরে আপনাদের জিন আর ডাইনিদের গল্প শুনতে হবে। এই বৃষ্টির মরশুমে কোথায় যাচ্ছিস বাবা? দিদা, আমি টিউশনে যাচ্ছি, আর তুমি বৃষ্টির চিন্তা করো না, আমি ওই জঙ্গলে শর্টকাট রাস্তাটা নিয়ে নেব। খবরদার যদি তুই ওই রাস্তা দিয়ে যাস। তুই জানিস না যে ওই রাস্তা দিয়ে যাওয়া তোর মানা? আরে দিদা, এক্ষুনি তো বললাম আমি আর দাদা এই জিন পেতনি এগুলো একদম বিশ্বাস করি না। দাদা,
ছাদের থেকে পড়লো কি করে? ক্রিকেট খেলছিল? এরা তো ক্রিকেটই খেলছিল স্যার। সাকিব দা ঝগড়া করলো আমার দাদার সাথে, তারপর টেলে নিচে ফেলে দিল স্যার। না রেহান, আমি কিচ্ছু করিনি। ইন্সপেক্টর সাহেব উপরে অন্য কেউ ছিল, সেই ওকে ধাক্কা দিয়েছে, আমি না। এ মিথ্যে কথা বলছে স্যার। এতে দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, উপরে কেউ ছিল না। কে ছিল উপরে? সত্যি কথা বলছি, আমি কিচ্ছু করিনি। চল আমাদের সাথে। স্যার দেখুন, আমি কিচ্ছু করিনি স্যার। না ইন্সপেক্টর, আমি কিচ্ছু করিনি। আমাকে বিশ্বাস করুন স্যার। চল, আমি ধাক্কা দিইনি স্যার। স্যার, আমি ধাক্কা দিইনি। ইন্সপেক্টর, চল। আগে পাঠক স্যার, আমরা হায়দ্রাবাদ থেকে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি আমার ভাই সাকিবের কেসটা নিয়ে নিন, আর ওকে বাঁচান। ও নিজের বন্ধু রাজাকে মারেনি, কিন্তু পুলিশ বলছে যে ওই দোষী। কেন কি সাকিব ভাই আর রাজার মধ্যে অনেক দিন ধরেই ঝগড়া চলছিল। তো সাকিব এ ব্যাপারে কি বলছে? যে ও নির্দোষ। আচ্ছা, তো রাজা ছাদ থেকে পড়ে গেল কিভাবে? সাকিব ভাইয়ের মতে রাজাকে কেউ ছাদ থেকে ধাক্কা দিয়েছিল। দাঁড়ান এক মিনিট, এক মিনিট। আপনি এইমাত্র বললেন যে সাকিব আর রাজা ছাড়া ওখানে তৃতীয় আর কেউ ছিল না। আপনি এটাও বললেন যে আপনার ভাই সাকিবের বক্তব্য হলো যে ও রাজাকে ধাক্কা মারেনি, যখন তৃতীয় কেউ ছিলই না ওখানে। তো রাজাকে ধাক্কা কে মারল? স্যার আপনি শুনলেন অবাক হয়ে যাবেন, কিন্তু আমার ভাই দিব্যি কেটে বলছে যে রাজাকে ছাদ থেকে আর কেউ নয়, বরং কোনো জিন ধাক্কা দিয়েছে। আল্লাহর নামে কিছু দিয়ে যাও বাবা, তোমার মনস্কামনা পূর্ণ হবে। জঙ্গলের মধ্যে চীনের প্রভাব আছে। কি বাবা, সকাল থেকে কাউকে পাওনি? যদি তুই আমার কথা না শুনিস তাহলে কাল তোকেও পাওয়া যাবে না। এটা সেই জিন যে তোর মতন ছেলের প্রাণ নিয়েছিল। রাজাকে চিনিস তো তুই? জঙ্গলে চীনের ডেরা আছে। এর আগে তোর কিছু হয়ে যায় তুই অন্য রাস্তা দিয়ে বেরিয়ে যা, পালিয়ে যা। আমি বলছি পালিয়ে যা, নয়তো স্যার আমি যতদূর জানি স্যার জিন তো গল্পে থাকে, তাও প্রদীপের মধ্যে। স্যার ওই আলিবাবা আর ওর জিন। আলিবাবা? আলিবাবা না, আলাদিন। ও হ্যাঁ, আলাদিন। ক্যা হুকুম হে মেরে আকা টাইট। এটা কেবলমাত্র একটা ধারণা, বলুন সত্যি না মিথ্যা সেটা জানি না, কিন্তু জিনের আনাগোনা তো কয়েকদিন নয় শতাব্দী ধরে চলছে। কয়েকটা ইসলামিক গ্রন্থেও এটার উল্লেখ রয়েছে। বলা হয় যে আল্লাহ যখন মানুষ বানাচ্ছিলেন সঙ্গে জিনও বানিয়েছেন আগুন থেকে। আর কিছু ভালো কিছু খারাপ আমাদের সঙ্গেই থাকে, আমরা দেখতে পারি না যতক্ষণ ওরা না চায়। এই দেখ, অনেকটা এরকম দেখতে।
হায়দ্রাবাদে এদের অনেক গল্প রয়েছে শুনেছি আমি। তো আপনার মনে হয় যে সাকিব সত্যি বলছে? জানি না সাকিব সত্যি বলেছে না মিথ্যা, কিন্তু যদি সত্যি যদি বলেও থাকে তো আদালতে এটার কী পার্থক্য হবে? আদালত তো এই ভূত প্রেতের গল্প বিশ্বাস করে না, তাছাড়াও শাস্তি তো মানুষদেরকে দেওয়া হয়, কোনো রকম জিনকে নয়। তো এই কেসটা? এই কেস খুবই ইন্টারেস্টিং অরুণ, আমি জানার জন্য উৎসুক যে জিন মহাশয় প্রদীপ থেকে বেরিয়ে হায়দ্রাবাদে কেন ঘোরাঘুরি করছেন। যাবি নাকি দেখতে একবার? চলুন স্যার। চল। ওটা জিনই ছিল স্যার। দেখো সাকিব, এটা হতে পারে যে তুমি কোনো রকম ভুল করছো ওকে চিনতে, হতে পারে যে কোনো মানুষই সেখানে ছিল জিনের ছদ্মবেশে। না স্যার, ও মানুষ হতেই পারে না। ওর চোখ, ওর চোখ আমি কখনো ভুলতে পারবো না স্যার। যেরকমভাবে ও আমাকে দেখছিল মনে হচ্ছিল আমাকে নয়, আমার আত্মাকে দেখছে। স্যার, আমি বল নিয়ে নিচ থেকে উপরে উঠছিলাম, রাজা ছাদে একা ছিল। চল রাজা, এবার তুই ব্যাটিং কর। রাজা, আমি আমার চোখের সামনে আমার বন্ধুকে মৃত্যুর দিকে ঠেলতে দেখলাম ওকে, আর আমি কিচ্ছু করতে পারলাম না স্যার। আমাকে বিশ্বাস করুন স্যার, ও জিনই ছিল। ওর চোখ সাদা ছিল, লম্বা লম্বা নখ ছিল, 7 ফুট উঁচু একটা লম্বা লোক। আর স্যার, ও হঠাৎ ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেল। আমার পুরো বিশ্বাস আছে স্যার, এটা ওই জিনই যার ভয় রাজা আর রেহানের দিদার সবসময় ছিল। আচ্ছা, রাজার দিদিমার জিনের ভয় ছিল? হ্যাঁ স্যার, ভয়ঙ্কর জঙ্গলের সাদা জিন। ইন্টারেস্টিং। আসুন নবাব সাহেব, আসুন। মা, ছোট নবাব সাহেব এসছেন। সালাম আলাইকুম আম্মা। রাজার কথা শুনে আমার খুব খারাপ লেগেছে, সেই জন্য আপনাকে পরামর্শ দিতে এসেছি। আপনি বসুন নবাব সাহেব। দেখো আম্মা, আমাকে ওই কালেক্টর সাহেবের কাছে যেতে হবে, এখান দিয়ে যাচ্ছিলাম তাই মনে হলো একবার দেখা করে যাই। এখন যদি বলো তাহলে কালেক্টর সাহেবের সাথে এ বাড়ির ব্যাপারে কথা বলি। আমরা বিক্রি করতে চাই না নবাব সাহেব, আপনাকে কতবার বলবো। আরে এত তাড়াতাড়ি করো না আম্মা, আমার মনে হলো যে রাজা চলে যাওয়ার পর এই ফাঁকা বাড়িতে আপনার হয়তো মন লাগবে না, তাই জন্যই বললাম। যাক, কোনো ব্যাপার নয়, ভগবান আপনাকে সুস্থ শরীর দিক আর আপনাকে ভালো রাখুক, আমি আসছি। খুদা হাফেজ। আসুন। আগে আপনি? হ্যাঁ, আমি কেটি পাঠক। রিহানের বাড়ি এটাই না? হ্যাঁ। দেখা করতে চাই ওর সঙ্গে, সম্ভব কি? হ্যাঁ, দেখা করতে পারেন। যেতে পারি আমি ভেতরে? হ্যাঁ। আসুন স্যার। স্যার, এখান থেকে আমার দাদা। আচ্ছা, তো একটা কথা বলো যে এই ছাদে আসার এটাই একমাত্র রাস্তা নাকি অন্য কোনো রাস্তা আছে? না স্যার, শুধু এই রাস্তাটাই। ওই যে বাংলোটা রয়েছে ওখানে কে থাকে? স্যার, ওখানে তো কেউ থাকেন না।
ওটা তো ফাঁকাই পড়ে থাকে। হ্যাঁ, তাছাড়াও এই বাংলোটা তোমার ছাদ থেকে অনেকটাই দূরে। আচ্ছা, সাকিবের বক্তব্য হলো যে জিন বুড়ো মানুষ, আগে থেকেই ছাদে এসে গিয়েছিল। সেই সময় সাকিব সিঁড়িতে ছিল, আর যদি সাকিব সিঁড়িতে থেকেই থাকে তাহলে সে তো সিঁড়ি দিয়ে নিশ্চয়ই আসবে না। প্রশ্ন হলো এখন যে ও ছাদে এলো কি করে। ছাদে উঠলো তো উঠলো, কিন্তু তারপর ও ধোঁয়ায় গায়েব হয়ে গেল, এই ধোঁয়াটাই বা এলো কোথা থেকে? না, ওই বুড়ো মানুষটা ধোঁয়াতে অদৃশ্য হয়েছিল, সেটাই দেখছিলাম যে ধোঁয়াটা কিভাবে এসেছিল, কোনো ইঙ্গিত পাওয়া যায়? পাবেন না স্যার। কেন? কেননা সেই রাতে খুব জোরে বৃষ্টি হয়েছিল, আর যদি বৃষ্টি নাও হতো তাহলেও পেতেন না, কেননা সাকিব মিথ্যে কথা বলছে। ওই আমার ভাইয়ের প্রাণ নিয়েছে, আর এই সব কিছু ওই ঝগড়ার কারণে। সানা? কে সানা? স্যার আসলে বাবা, রেহান নিচে আয়, আমার ভয় করছে যেন ওই জিনটা ওপরে না চলে আসে। বাবা, না এখানে কোথা থেকে একটা ধোঁয়া বেরোতে দেখছিলাম, কিন্তু এখন আর দেখা যাচ্ছে না সেটা। আগুন যেখানে লাগবে সেখানে ধোঁয়া তো উঠবেই বাবা। আগুনের আজ থেকে বাঁচ, নয়তো যার মতো তুইও ঝলসে যাবি। এই সাদা ধোঁয়া স্যার, হতে পারে যে ওখানে কেউ কিছু জ্বালাচ্ছিল। যদি ওখানে কেউ কিছু জ্বালিয়ে থাকে তো আমাকে দেখতেই সেটা বন্ধ করে দিল কেন? তো তাহলে যে ধোঁয়াটা আমি সেদিন দেখেছিলাম, হঠাৎই ওই ধোঁয়াটা কোথায় উধাও হয়ে গেল? আর তারপর ওই ফকির, ওই পাগল মলং বাবা, সেটা কি স্যার মানে সত্যিকারে কিছু নেই তো ওখানে? ডোন্ট বি সিলি বলুন, এই সমস্ত জিন ফিন, আর তাছাড়া আদালতে যদি জিনের কথা বলি তাহলে মজা করবে সবাই আমাদের নিয়ে। এই কেসটায় ভূত নয়, প্রমাণের উপর ভিত্তি করে জিততে হবে। ইওর অর্ডার, প্রমাণ কোথায় রয়েছে? রাজা তার বাড়ির ছাদে ক্রিকেট খেলছিল, এটা জরুরি নয় যে কেউ ওকে ধাক্কা দিয়েছিল, ওর নিচে পড়ে যাওয়া হতে পারে একটা দুর্ঘটনা মাত্র, আর এই বিষয়টার জন্য আমার মক্কেলকে দোষী প্রমাণিত করা যাবে না। আর তাছাড়াও কেউ ওখানে সাকিবকে রাজাকে ধাক্কা দিতে কিন্তু দেখেনি। মিস্টার পাঠক, আগে আপনার প্রমাণ চাই না? প্রমাণ তো চাই। রাজাকে ওই ছাদ থেকে পড়ে যেতে কেউ দেখেনি। আমি বলছি কিভাবে হয়েছে। ইওর অনার, অনুমতি দিন। অনুমতি দিলাম। রাজা যদি নিজের দোষে ওই ছাদ থেকে পড়ত তাহলে দেওয়াল থেকে ট্রিপ হয়ে পড়তো ইওর অনার। এইভাবে তার দূরত্ব হতো 4-5 ফুট। কিন্তু ইওর অনার, রাজার বডি ওই ছাদের লাগোয়া দেয়াল থেকে আনুমানিক প্রায় 13 ফুট দূরে পড়েছে। তার মানে হচ্ছে ও যখন পড়েছিল ভীষণ ফোর্সে পড়েছিল, তার মানে হলো ওকে কেউ পিছন থেকে এভাবে ধাক্কা মেরেছিল। ছাদে সাকিব ছাড়া আর কেউ উপস্থিতি ছিল না। ছিল স্যার, কিন্তু কেডি স্যার, তুমি রাজাকে রাস্তা থেকে সরাতে চাইছিলে, প্রতিশোধ। প্রতিশোধ কেন মিস্টার রাও? ইওর অনার,
লাভ ট্রায়াঙ্গল। রাজা আর সাকিব একই মেয়েকে ভালোবাসত, ওই মেয়েটার নাম সানা ইয়োরন। আর সানা রাজার পড়শি ছিল। কয়েকদিন আগেই রাজা আর সাকিবের মধ্যে ঝগড়া হয়েছিল। এর পরের ঘটনাটা রেহান বলবে ইয়োর অনার, যে রাজার ছোট ভাই। হ্যাঁ রেহান, বলুন কি বলতে চান আপনি? ইয়োর অনার, আগের সপ্তাহে যখন আমি বাড়ি ফিরলাম, তো তখন ছাদ থেকে রাজা দাদা আর সাকিবের ঝগড়ার আওয়াজ আসছিল। আমি চুপি চুপি ওপরে গেলাম আর আমি দেখলাম। দেখ রাজা, সালা থেকে দূরে থাক, বুঝলি? কেন, ও তোর গার্লফ্রেন্ড নাকি? এমনিতেও তোর থেকে আমাকে বেশি পছন্দ করে, বুঝলি? কে বলেছে তোকে? কে বলেছে? তোর আগে ও আমাকে চেনে, আর আমি খুব সিরিয়াস ওর ব্যাপারে। সিরিয়াস? আর তুই যখন তোর আগে তিনটে গার্লফ্রেন্ডের ব্যাপারে জানতে পারবে না, তখন তোর সব সিরিয়াসনেস ঘুচে যাবে। কে বলবে ওকে? হ্যাঁ তুই বলবি। হ্যাঁ আমি বলবো, আমি বলবো। তোর এত বড় সংসার করবি ওকে? হ্যাঁ তুই বলে দে কি করছো। তুই বলে দে, ছেড়ে দে, মেরেই ফেলে যাবে। আমি বল, তোকে নিচে ফেলে দেবো। হ্যাঁ ফেলে দেবো নিচে। হ্যাঁ নিচে ফেলে দেবো তোকে। সাকিব আমি পড়ে যাবো কিন্তু। তাহলে এবার এই বদমাইশি গুলো বন্ধ কর। হ্যাঁ বুঝেছিস? ঠিক আছে, সানার থেকে দূরে থাকবে, বাট ছাড় ছাড় দূরে থাকবি সানার থেকে। তোর ভাইকে বোঝা। কিন্তু তারপরেও রাজা দাদা সানার সঙ্গে কথা বলা বন্ধ করেনি। আর তারপরের দিন সাকিব আবার দুজনকে কথা বলতে দেখে ফেলে। ও আই সি, ইয়োর অনার, সাকিব রাজাকে হুমকি দিয়েছিল যে যদি আবার ওকে সানার সাথে কথা বলতে দেখে তাহলে ছাদ থেকে নিচে ফেলে দেবে। রাজা ওকে কথা দিয়েছিল কিন্তু নিজের কথা রাখতে পারেনি। আর একদিন ইয়োর অনার, যখন সানাকে আরেকবার রাজার সাথে কথা বলতে দেখল, তখন সাকিব রাগে ফেটে পড়ল আর রাজাকে ওই ছাদ থেকে নিচে ফেলে দিল। না স্যার, আমি রাজাকে ধাক্কা দিইনি, ওকে ওকে জিন ধাক্কা দিয়েছে। আপনারা আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু ওখানে ওই দিন ওই ছাদে একটা জিনই ছিল। লম্বা একটা আলখাল্লা, সাদা লম্বা চুল আর দাড়ি। স্যার ওই রাজাকে ধাক্কা দিয়েছে আর মেরে ফেলেছে। ভরা দুপুরে হয়তো তোমার মাথাটা খারাপ হয়ে গেছিল, হ্যাঁ, অথবা হয়তো নেশা করেছিল, এই জন্যই তুমি তুমি ভেবেছিলে জিন ফেলে দিয়েছে। হ্যাঁ অদ্ভুত অজুহাত তোমার। আমি সত্যি বলছি স্যার, ও জিনই ছিল, আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। ইয়োর অনার, এত বছরের কেরিয়ারে এর আগে এত ভালো অজুহাত আমি আগে কখনো দেখিনি। ভরা দুপুরে লম্বা লম্বা চুল, সাদা কাপড় পরা একটা জিন, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার ইয়োর অনার। মিস্টার পাঠক, এই ক্রিয়াটায় আপনার কি প্রতিক্রিয়া? ওই অ্যাকচুয়ালি যেটা বলছে সাকিব ঠিকই বলছে, এর পেছনে একটা গল্প রয়েছে। তার মানে হচ্ছে জিন আছে? না এরকম তো আমি বললাম না। তার মানে হলো যে জিন নেই? না আছে। না মানে আসলে ব্যাপারটা হলো যে এটা বোঝার জন্য যে জিন আছে কি না আপনাকে এই গল্পটাকে বুঝতে হবে। রিওনার, খুব ভালো হয় যদি রাজার দিদা এখানে এই কারগড়া এসে আদালতকে এই গল্পটা বোঝান, কেননা এই যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা এদের পূর্ববর্তী ইতিহাসেও রয়েছে। আপনি যদি অনুমতি দেন তো ওনাকে আমি কারগড়ায় ডাকতে চাইব। অনুমতি দিলাম, আসুন। রিওনার, ইনি জারিনা বেগম, রাজাবাবুর দিদিমা। দিদিমা বলুন আদালতকে যে কি ঘটনা ঘটেছিল। সাহেব, এই ঘটনা আজ থেকে প্রায় 80 বছর পুরনো হবে। রাজার দাদুর দাদুর মৌলানা রফ আহমেদ সাহেব, তিনি শহরের একটা মসজিদের মৌলভী ছিলেন। আর একদিন ফজরের নামাজ পড়ানোর জন্য মৌলানা সাহেব নিজের বাড়ি থেকে মসজিদের দিকে বেরোলেন। আর
তার কয়েক মাস বাদে যখন মৌলভী সাহেব জঙ্গল দিয়ে যাচ্ছিলেন, ওটা ওটা সাপ ছিল না জজ সাহেব, ওটা জিন ছিল। জিন ওদের দ্বিতীয় শিকার হলো রাজার দাদু আর ওর ছেলে। তারপর তারপরই রাজার মৃত্যু, আর তার কারণও ওই জিন জজ সাহেব। মৃত্যুর বদলা এখনো আমাদের পরিবার থেকে নিচ্ছে। আপনি কিছু জিজ্ঞেস করতে চাইবেন? আম্মাজি, আপনার কাছে বা আপনার পরিবারের কারোর কাছে কি এর কোনো প্রমাণ আছে যে ওই জিনটাই রাজার প্রাণ নিয়েছিল? আমি বলতে চাইছি, আজ পর্যন্ত কেউ ওই জিনটাকে দেখেনি সাকিব ছাড়া। না না, কিন্তু কিন্তু বড় বুড়োদের গল্প মিথ্যে হয় না বাবা। বেলাগড়ে জঙ্গলে জিন বসবাস করে, আর ওদেরই একজন আমাদের পরিবার থেকে বদলা নিচ্ছে। ইওর অনার, আমি জারিনা বিবির আবেগের শ্রদ্ধা করি, কিন্তু আজ থেকে 80 বছর আগে ওনার পরিবারের লোক বা ওনার পূর্বপুরুষ জঙ্গলে কোনো জিন বা মানুষকে দেখেছিল সেটা তো আমি বলতে পারবো না। কিন্তু আজকের তারিখে রাজার মৃত্যু জিনের হাতে নয়, সাকিবের হাতে হয়েছে। ইওর অনার, ইওর অনার, আরও পোক্ত প্রমাণ দেওয়ার জন্য আমি এই ঝামেলার মূল সানাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিচ্ছি। ইওর অনার, আমি সাকিব আর রাজাকে কলেজের সময় থেকেই জানতাম। আমরা তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, কিন্তু সাকিব এই বন্ধুত্বটাকে আগে নিয়ে যেতে চাইতো। কিন্তু সত্যি তো এটা ছিল যে আমি সবসময় রাজাকেই চাইতাম, আর এই কথাটা আমি সাকিবকে ওই লড়াইয়ের পরেও বলেছিলাম। তুমি আমার সাথে এখনো কেন দেখা করছো? আমি তোমাকে কতবার বলেছি, কেন আমাকে বিরক্ত করছো? হ্যাঁ, তুমি সত্যিটা জানতে চাও না? তাহলে শোনো, আমি প্রথম থেকে রাজাকেই পছন্দ করতাম, বুঝলে তুমি? দাঁড়াও সোনা, বসো। তুমি রাজার জন্য আমাকে পছন্দ করো না? না, যদি যদি রাজাই না থাকে তো? এর মানে? মানে পরিষ্কার, যদি রাজা পিছনে সরে যায় তখন তো তুমি আমাকে কনসিডার করবে। কিন্তু সাকিব রাজা পিছনে কেন সরে যাবে? আর 2 দিন পরে রাজা মারা যায়। সাকিব ওকে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে, যে হুমকি ও তোমাকে দিয়ে গিয়েছিল সেটাও পূর্ণ করেছে। ইওর অনার, এরপরও কি আপনার মনে হয় যে রাজাকে মারার জন্য সাকিবের কাছে কোনো কারণ ছিল না? ইটস এ ক্লিয়ার কেস অফ ক্রাইম প্যাশন। স্যার প্লিজ, ওই সমস্ত কথা আমি সানাকে শুধু রাগের মাথায় বলেছিলাম, আমার খারাপ উদ্দেশ্য ছিল না। আরে রাওবাবু, এই যে বিবরণ আপনি আদালতে এইমাত্র দিলেন সেটা থেকে এইটা প্রতিভাত হচ্ছে যে আপনি সম্ভবত এটা প্রমাণ করার চেষ্টা করছেন যে রাজা আর সাকিবের মধ্যে গভীর শত্রুতা ছিল একটা, রাইট? একদম, সানাকে নিয়ে। তো যদি দুজন ব্যক্তি গভীর শত্রু হয়ে থাকেন তো একজন অপরজনের মুখ দেখতে পছন্দ করবেন না, কিন্তু এখানে তো শত্রুতা ভুলে বন্ধু হয়ে একে অপরের সঙ্গে ক্রিকেট খেলছিল রাজাদের ছাদে, এরকমটা কেন, কিভাবে আপনি আমাকে বোঝাবেন একটু? এর উত্তর আমি দিচ্ছি স্যার। রাজা ছোট থেকে আমার ভাইয়ের মতো ছিল, আর তাই ওর জন্য আমি সানার কথা মন থেকে মুছে ফেলি আর রাজার কাছে ক্ষমা চাই। সরি ভাই রাজা,
আমাকে ক্ষমা করে দেব। এই আবেগগুলোকে চেপে রাখা, খেলা, এগুলো তোমার বদমাশি সাকিব। তুমি চাইছিলে যে রাজা তোমাকে আবার ভরসা করুক, যাতে তুমি ওকে আবার ওই ছাদে নিয়ে যেতে পারো, বন্ধুত্বের নামে বিশ্বাসঘাতকতা করতে পারো, আর পিছন থেকে ধাক্কা দিতে পারো। আর এটাই তুমি সেদিন করেছিলে। না স্যার, আমি ওকে ধাক্কা দিইনি। ওই দিন ওই জিন ওকে, কোনো জিন টিন নেই। আদালত এইসব কথা মানে না যে কোনো জিন আছে। এই কথাটা যদি তুমি বলতে থাকো তাহলে নিজের জালে কিন্তু নিজেই জড়িয়ে যাবে সাকিব। মিস্টার পাঠক, আপনি আপনার ক্লায়েন্টকে বলুন যে নিজের অপরাধ স্বীকার করুক আর এই কেসটা দিয়ে এন্ড করুক। জানি না কখন এরা পিছন ছাড়বে আমাদের। দিদা এবার চুপ করো। কোনো জিন দাদার প্রাণ নেয়নি, দাদার প্রাণ নিয়েছে ওই সাকিব। আর তুমি নিজের নাতির খুনিকে আদালতে বাঁচানোর চেষ্টা করছো। আমি তো কিছুই বুঝতে পারছি না রে। যদি তুমি কিছু বুঝতে না পারো তাহলে তুমি ঝামেলাগুলো থেকে দূরে থাকো না। ওই সাকিব যা করেছে তার ফলও পাবেই। আমি কলেজ যাচ্ছি, জঙ্গলের ওই রাস্তা দিয়ে। না না না, তুই ওখান দিয়ে যাবি না। দিদা আজকে আমি জেনে শুনে ওখান দিয়েই যাব, যাতে তোমার বিশ্বাস জন্মায় যে জিন পেত নিয়ে এগুলো কিচ্ছু হয় না। না আমাকে। আগুনের উপর দিয়ে চললে তোর পাটা জ্বলে যাবে বাবা। থেমে যা, এখনো সময় আছে, থেমে যা। বিষয়টার ব্যাপারে জানিস না, তার থেকে দূরে থাক, তার থেকে দূরে থাক বাবা, তার থেকে দূরে থাক। রেহান কি হলো? এখানে কোনো জিন নেই রেহান। আজকে আমি জঙ্গলের রাস্তা দিয়ে কলেজ যাচ্ছিলাম, ওই জিনের ছেলের কবর নয় তো? না, এটা তো যে কারোরই হতে পারে। চল, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও প্লিজ। তোর ভাই তোকে ডাকছে। না না,
বিশ্বাস করো না যে জিনের ঘটনা সত্যি। তারপর স্যার, আজ পর্যন্ত আমিও জিনের গল্পে বিশ্বাস করতাম না, কিন্তু যখন আমি আজকে নিজের চোখে দেখলাম, আমারও বিশ্বাস হলো যে জিন হয় আর ও আমাদের থেকে বদলা নিচ্ছে। স্যার, বলুন, যত তাড়াতাড়ি হয় বীরাবরের জঙ্গলে এসে পৌঁছো, আমি আসছি ওখানে। এই যে কবরের কথা বলেছিলে তুমি, ওটা জিনের ছেলের, কোথায় ওটা? আপনি আপনি ওখানে যাবেন? স্যার প্লিজ যাবেন না, জিন আপনাকে। না বাবা, ওদিকে যেও না, ওদিকে যেও না। দিদিমা, ওখানে তো যেতে হবেই, সত্যকে খুঁজে বের করতে হলে ওখানে তো যেতেই হবে।